অবস্থা কিন্তু যখন প্রসানা এসেছিল, মেহেদী মারুফ বেশি রান করতে পারে না, দেখতে পাচ্ছেন। পরবর্তীতে শারিয়ান নাফিস, সাব্বির রহমান আগের ইনিংসটাতে অসাধারণ একটা ইনিংস খেলেছিল, আজকে সেটা করতে পারেনি। শারিয়ান নাফিস এবং মাহমুদউল্লাহ রিয়াদের পার্টনারশিপটা অসাধারণ পার্টনারশিপ ছিল, সেটাই কিন্তু উইনিং পার্টনারশিপ হবে কিনা সেটাই দেখার ব্যাপার আছে। 156/4 ইজ হোয়াট দে এন্ডেড আপ উইথ। বোলিং যদি আমরা দেখি, আজকেও আমরা মাশরাফি মুর্তজাকে দেখেছি, কি সাহসী বোলার। একটু পরে আমরা সেটা আলাপ করবো যে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়িয়েও উইকেট লাভ করেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে দু একটা ক্যাচ ড্রপ করার কারণে তার মাশুল দিতে হবে কিনা কুমিল্লা ভিক্টোরিয়ানসদের, এটা দেখার ব্যাপার আছে। রাইট, সো দ্যাটস দ্য সিচুয়েশন। এখন যে পার্টনারশিপের শারিয়ান নাফিস এবং মাহমুদউল্লাহ রিয়াদের পার্টনারশিপ ছিল, আমরা চলুন একটু দেখে নিই। বাহাতি ডানহাতি কম্বিনেশন, দিস ইজ এক্সেলেন্ট। এবং শারিয়ান নাফিস আমরা জানি সাচ এ গুড প্লেয়ার, সব সময় সে হি প্রমিসেস এ লট, মাঝে মাঝে কেন যেন অন্যান্য এবং জায়গা মতো জল তার সঙ্গে যে জুটি বেঁধেছিল, যে পার্টনারশিপ করেছিল মাহমুদ আলিয়ার, ইউর ভেরি প্রথম উইকেট আমরা দেখতে পেলাম, একটা লেগ বিফোর ছিল, তার আগের বলে একটা ছক্কা মেরেছিল আশার জাহিদি বলে, এবং যখন সে লেগ বিফোর নিল সঙ্গে সঙ্গে দৌড়ে ব্যাটসম্যানের কাছে যে একটু বলো থ্যাংক ইউ ফর কামিং, দিস ইজ দ্য এগ্রেশন অফ দ্য বোলার, এক্স্যাক্টলি, ইউ মাস্ট হ্যাভ এগ্রেশন, তাই না? খেলার মধ্যে ওই জিনে ওই স্পিরিটটা না থাকলে আর থাকে কম্পিটিটিভনেস আসবে না। অ্যাবসলিউটলি রাইট। ড্যারেন স্টিভেন্স কে আবার দলে ফিরিয়ে নিয়ে আসবে, এবং ঠিক একটা খুব ইম্পর্টেন্ট সময় একটা উইকেট নিয়েছিল। মাশরাফির কথা তো বলছিলাম, হোয়াট অ্যাবাউট ইউ মাস্ট সে সামথিং অ্যাবাউট ইট। মাশরাফির কথা ফার্স্ট যেটা বলি, আমাদের ন্যাশনাল টিম যখন সাফার করছিল তখন বোর্ড হ্যাজ টু টেক এ টাফ ডিসিশন, ওই ডিসিশনটা ছিল আমাদের ক্যাপ্টেন্সি পরিবর্তন। মুশফিক ওয়াজ নট অনলি মানে আমাদের দীর্ঘদিন ধরে সে হলো আমাদের বেস্ট ব্যাটসম্যান, এখন ওর উপর আমাদের ওর ক্যাপ্টেন্সিটার থেকে রিলিফ দিয়ে মাশরাফিকে ওয়ান ডে টিমে ক্যাপ্টেন করা বা টি টোয়েন্টিতে ক্যাপ্টেন করা, ইট ওয়াজ এ ভেরি হার্ড ডিসিশন ফর আস মানে বোর্ডের।